bikers, beautiful friends. It's me, Shapon Khan Vlog. Bolu, Tata cinemaily korte se. Aajke amar boro bhai biking e chole aslo Alif Motors e. Namaskar, Shapon bhai, bhalo achen to? Alhamdulillah. Kotha theke aschen? Kerani gos theke. Video dekhen to? আমাদের অরিন ভাই বাসু টু এই হচ্ছে আমাদের আঙ্কেল হোয়াটস আপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আজকে মগবাজার মোড়ে আলিফ মোটরসে আর এখানে এসে দেখতে পাচ্ছেন আমার এক আঙ্কেল বয়সী অরিন আঙ্কেল দেখো এখানে সিনিয়র ম্যানেজার আর সে হচ্ছে পিচি ম্যানেজার পিচি আর যাই ফ্রেন্ডস আজকের ব্লগটা হচ্ছে এই ভাইকে নিয়ে আপনি এই ব্যাগটি কেন নিলেন এখানে তো অনেক মডেলের বাইক ছিল কয়দিনের মধ্যে নাম্বার করে দিবেন ভাইয়াকে আমরা যদি উত্তরা বিআরটি হয় সেখানে আপনার 10-15 দিন আর যদি মিরপুর বিআরটি হয় সেক্ষেত্রে একটু 4-5টা দিন আর একটু বেশি লাগে এই ব্যাগটি কি আপনার জন্য কমফোর্টেবল আপনি কত ফিট লম্বা 5 ফিট 8 আমি আপনার থেকে 1 ইঞ্চি লম্বা একটু দাঁড়াবেন বসে অবস্থায় জানান দেখি ওয়াও দেখতে পাচ্ছেন এই ব্যাগটা মনে হচ্ছে অন্যান্য বাইকের তুলনায় উঁচা তাই না ভাই আচ্ছা এটা সিটিং পজিশন কি নিচে করার অপশন আছে যেহেতু স্পোর্টস এডিশন বাইক সেটা সেইভাবে নিচু করা যায় না তবে এটা হচ্ছে আপনার 7 ডেস্পর এমনিতে যেগুলো জিনিস মানে সিটগুলো একটু নিচে হবে বসতে হবে তোমার শক অ্যাবজর্বার একটু নিচু হবে এই ব্যাগটি ঢাকার মধ্যে মাইলেজ কত হতে পারে এই বাইকটি ঢাকার মধ্যে মাইলেজ পাবেন আপনি 38-40 38-40 টপ স্পিড কত উঠবে এটা টপ স্পিড এটা হচ্ছে 135 ভাইয়া তো বাইকটি নিল আপনাদের কাছ থেকে বাইকটি কিভাবে মেইনটেইন করবে কোনো সাজেশন দিবেন তাকে সেক্ষেত্রে আপনাকে একটু আরপিএমটা ওইভাবে মেনটেন না করলেও চলবে বাট তারপরও আমরা বলবো সেটা প্রথম 2000 কিলোমিটার পর্যন্ত আপনি 5-6000 আরপিএমের মধ্যে চালানোর চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি ফুল ফেস হেলমেটটা ইউজ করবেন এবং আমাদের যে সার্ভিসগুলো যারা টাইম শিডিউল দেওয়া আছে অবশ্যই সময়মতো সার্ভিসগুলো আপনি নিয়ে থাকবেন আমাদের মেকানিকের দায়িত্বে আছে তোমার নাম কি রাশেদ তুমি কত ফুট লম্বা এখানে আসো তো দেখি এ হচ্ছে চাপা মারছে মনে হয় পাসপোর্ট কত বলছো 3 ভিউয়ার্স আপনারা দেখেন সে বলছে পাসপোর্ট 3 ইঞ্চি একটু বসো দেখি সত্যনামী তো এখনই বোঝা যাবে হ্যাঁ পাওনা মাও দেখি ইজিলি সে পা নামাতে পারছে কষ্ট হচ্ছে রে ভাই সত্যি কথা বাবা মিথ্যা কথা বলবা না হ্যাঁ পা ভালো করে নামাও ভালো করে নামিয়েছো গুড সে হচ্ছে পাসপোর্ট 3 ইঞ্চি আপনারা দেখলেন ইজিলি সে পা নামাতে পারছে অনেক আমাকে এসএমএস করেছিল ভাই আমি পাসপোর্ট 1 ইঞ্চি বা পাসপোর্ট আমি এই বাইকগুলো রাইড করতে পারবো কিনা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এই বাইকে দিয়ে আমি এখন বলবো আমি হচ্ছে পাসপোর্ট 9 ইঞ্চি আমি ইজিলি পাবো আমি এখন বলছি আপনারা দেখেন যদি ক্যামেরাটা পিছনে হয় প্রপারলি দেখা যাবে হয়তো বা দেখা যাচ্ছে পা ইজিলি নামাতে পারছে দেখছেন আমার মনে হচ্ছে অন্যান্য বাইকের তুলনায় এই বাইকের সিটিং পজিশন একটু উঁচা যদি আপনার আরাম ফাইভ বা সুজুকি নেন আমার মনে হচ্ছে 19 ইঞ্চি হবে এটা 20 এটা 19 আমি হচ্ছে পাসপোর্ট 9 ইঞ্চি দেখো তোরা সো কেমন লাগলো ভিডিওটা সো ভিডিওটা আমি একটু ডিফারেন্ট করলাম ভাইকে পেয়ে গেলাম বাইকটা নিলো এই জন্য একটু তাদেরকে ব্লগ করলাম আর পাশাপাশি দেখলাম যারা খাটো আছেন বা লম্বা আছেন টেনশনের কোনো কারণ নাই আপনারা নিতে পারেন ইয়ামাহা R15 সুজুকি GSXR ইয়ামাহা MT-15 অন্যান্য বাইকের তুলনায় এ বাইকের সিটিং পজিশন একটু উঁচা সো আপনারা নিতে পারেন তারপরে কমফোর্টেবল রাইড করবেন যারা পাসপোর্ট 1 বা 2 আছেন তারা ইজিলি এই বাইকগুলো রাইড করতে পারবেন সো কেমন লাগলো ভিডিওটা সো আমি এখন আছি আলিফ মোটরসে আপনারা আসবেন আর আলিফ মোটরসে আপনারা অল টাইপ অফ সিভি কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন
আর তারা হচ্ছে ইম্পোর্টার। হ্যালো फ्रेंड्स, আমরা জানলাম আজকের ব্লগটি ডিফারেন্ট ছিল, অনেক ইনফরমেশন আজকে জানার চেষ্টা করলাম, যদি ভুল হয় আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি প্রতিনিয়ত শিখছি আপনাদের কাছ থেকে। আর যদি আপনাদের বাইক দরকার হয় তাহলে চলে আসবেন মগবাজার মোড়ে আলিফ মোটরসে। আর আমি আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশন দিয়ে দেব, এখান থেকে আপনি কানেক্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।